সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বিশে জুন দুই হাজার বাইশ ইংরেজি তারিখ পাঁচই আষাঢ় বাংলাদেশ মতে ছয়ই আষাঢ় চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বিশ জিলকদ রোজ সোমবার সপ্তমী তিথি থাকবে রাত্র তিনটা দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে বেলা এগারোটা চোদ্দ মিনিট চার সেকেন্ড পর্যন্ত এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজকে সঙ্গে নিয়ে রাহুর তৃতীয় দৃষ্টি মাথার উপর ফেলে সেই সঙ্গে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজ গৃহে অবস্থান করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে মেষরাশিতে রাহু অবস্থান করবে বৃষরাশিতে নিজ গৃহে প্রেমের দেবতার শুক্রাচার্যের সঙ্গে বুদ্ধির দেবতা বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া গ্রহপিতা রবি মিথুন রাশিতে করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে সেই সঙ্গে তুলা রাশিতে কেতু অবস্থান করবে এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকে উঠবে কেরিয়ারের বাধা বিপত্তি দূর হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে আর্থিক দৈন্যদশা কাটবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কোন রাশির জাতক জাতিকা কেমন থাকবে দাম্পত্য জীবন কেমন কাটবে শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় কতটা জয়ী হবেন এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপার কতটা ভ্রমণ হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বন্ধুত্ব আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের কন্টি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি নিয়ে মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার বাইশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যার ফলে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠতে পারে ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে দীর্ঘদিনের ধার কর্য ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে বন্ধুত্ব অটুট থাকতে পারে আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারের রায়ও আপনাদের পক্ষে এসে আপনাদের জীবনের গতিপ্রবাহকে বদলে দেবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা হবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে আর স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে আগুন বিদ্যুৎ দুই শাখার বাহন এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা আপনাদের দিক বিদিক ছড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ তো হবেই সেই সঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পা বাড়াতে হবে আর প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চল নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত করতে পারে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে তাছাড়া ভাই বোনদের সাথে কলহ বিবাদের মীমাংসা হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি গৃহবাড়ির উপর আপনাদের গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে তাছাড়া শিক্ষার্থীদের জন্য অবশ্যই অবশ্যই দিনটি স্মরণীয় বরণীয় সেই সঙ্গে দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তারা আজকের দিনে কোনো না কোনো পুরস্কার এনে বংশের মুখকে উজ্জ্বল করে তুলতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার বাইশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহিয়ে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে যারা বিশেষ করে রবি শস্য বা খাদ্যশস্য মুদি মনোহারী ব্যবসা বাণিজ্যের সাথে যারা লিপ্ত আছেন তাদের জন্য দিনটি যেমন স্মরণীয় হবে তেমনি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকদের জন্য দিনটি পুরস্কার প্রাপ্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে এমনকি সন্তান সন্ততিরা হয়ে থাকবে তারাও কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় বিক্রয় স্বপ্ন পূর্ণ করে আপনাদের জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে আর সফলতার গ্রাপ নিশ্চিত শীর্ষের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার বাইশ ইংরেজি তারিখটি কোনো ক্রমেই শুভ হবে না বিশেষ করে অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়তো পড়বে তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে এমনকি সততার পথ থেকে বিচলিত হওয়া কোনো ক্রমেই চলবে না যেমন ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকেও দূরে থাকতে হবে নসের ঘরে ঢোকার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে সেই সঙ্গে ভাই বোনদের সাথে বজায় রাখাও কিন্তু কঠিন হতে পারে তাই তো সংকটকালে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ মীমাংসা ঘটবে বিবাদের যাদের জীবন সাথী বা জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে এক নতুন অধ্যায় রচনা করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি খেলনার সামগ্রীর প্রসরস আসবে তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে সুনাম যশ এমনকি বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার আনন্দে নাচবে এমনকি দীর্ঘদিনের ধার কর্য ও ঋণ থেকে মুক্ত করে আপনাদের জীবনের ভিতকে মজবুত করে গড়ে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি নিয়ে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়তে পারে এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মনকে বিষণ্ন করতে পারে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে যেতে পারে যার ফলে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন সেই সঙ্গে অযাচিত ঝামেলায় ফেঁসে যেতে পারেন পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের মাসুল গুনতে হতে পারে এমন কি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করে আপনাদের ধার কর্য ও ঋণের জালে আটকে দিতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তবেই না মুক্তির পথ খুঁজে পেতে পারেন বা আলোর সন্ধান মিলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি নিয়ে তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করবে যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে তাছাড়া উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নস্বাদ বাস্তবায়িত করবে এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথও প্রশস্ত করবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথ থেকে আপনারা বিজয়ের বরমাল্য করে বীর দর্পে এগিয়ে চলবেন এমনকি সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে তারাও কোনো না কোনো পুরস্কার পাবে সেই সঙ্গে বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে আজকের দিনের ভ্রমণ আপনাদের জন্য রেকর্ডীয় ভ্রমণ হিসেবে গণ্য হবে তবে বিশেষ করে দূরজনেরা আকস্মিক আকস্মিকভাবে আপনাদের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে এমনকি চোর সিটিং বা যোগ্যান পার্টি লুটচোরা যেদের খপ্পর থেকে বাঁচতে নিজেদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে তবেই না আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই হাজার বাইশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা যদি ভাড়াটিয়া হন তো মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছোটাছুটি করতে হতে পারে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচে যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুসলে গিয়েও খ্যানতে হবে না আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো অর্থকরীয় সাথে করতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে কর্ম এবং ব্যবসা বাণিজ্যের যাবতীয় বাধা বিপত্তি দূরীভূত হবে যার ফলে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসারের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকেও প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া বিশেষ করে ভাই বোনের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয় সহায়ক ভূমিকা পালন করতে পারে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারেন নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে এমনকি যারা কখনো নৌবা বা আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য আজকের দিনটি স্মরণীয় একটি দিবস হিসেবে ভ্রমণের জন্য রেকর্ড হয়ে থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি নিয়ে মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ করে তুলবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ও ঋণের বোঝাও কিন্তু নামিয়ে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ তো করবেনই সেই সঙ্গে বিদেশ যাত্রার এক নতুন সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তাছাড়া প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে বন্ধুত্ব অটুট থাকবে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপ ঢৌকোনাদিও কম পাবেন না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন 2022 ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল বাড়বে জনবল বাড়বে অর্থফলে গ্রাফ ও চাঙা করে তুলবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদেবী দেবকৃষ্ণের দাহ মাভাবা দোয়া আশীর্বাদ জীবন চলার পথে সুগম করে তুলবে তাছাড়া ভাই বোনের সাথের মতানৈক্য দূরীভূত করবে তাদের কাছ থেকে সহযোগিতাও পাবেন তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে একটা সম্প্রীতির বন্ধন রচনা করবে তাছাড়া বিদ্যা শিক্ষায় যারা আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে তাছাড়া বিশেষ করে আপনারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে তবে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশনজনিত যন্ত্রণা কিন্তু সহ্য করতে হতে পারে তাই তো গভীর জঙ্গল বা ঝোপঝাড়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশে জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশার সমান তালে ঘটাতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে এমন কি টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে যার ফলে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল করে তুলবে অবশেষে বদল করতে বাধ্য করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা আরম্ভ হতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চিনতে সক্ষম করাবে এতদূর সত্ত্বেও নিয়োজিত করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বিশে জুন দুই ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম করুন স্নেহ মায়া মমত্বপূর্ণ সুখী একটি দিন উপহার পান এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার